এই যে আমার সামনে যে প্রাইজ করা যে কবরটা দেখছেন, এটাই হচ্ছে জনপ্রিয় কণ্ঠশিল্পী ফরিদা ইয়াসমিনের কবর। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জাকির ফোরহাদ ব্লগ চ্যানেল। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা মিরপুর 11-এর কবরস্থানে। এখানে আসার একটাই কারণ, জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রয়াত কণ্ঠশিল্পী ফরিদা ইয়াসমিনের কবর এখানে। আজকে এই গুণী কণ্ঠশিল্পীর কবরটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি। ভিউয়ার্স, আমার সাথেই থাকুন। আমি এখন ঢাকা মিরপুর 11-এর কবরস্থানের ভিতরে আছি। আমি এখন আপনাদেরকে নিয়ে যাব জনপ্রিয় কণ্ঠশিল্পী ফরিদা ইয়াসমিনের কবর দিকে। দেখুন, এই যে শুরু পথ, এই পথটা ধরে হাঁটলে অল্প কিছুক্ষণ হাঁটার পরে এই যে আমার সামনে যে প্রাইজ করা যে কবরটা দেখছেন, এটাই হচ্ছে জনপ্রিয় কণ্ঠশিল্পী ফরিদা ইয়াসমিনের কবর। এখানে ওনার নাম আছে, দেখুন, মরহুমা ফরিদা ইয়াসমিন। স্বামী হচ্ছে কাজী আনোয়ার হোসেন। জন্ম 3/2/1940 আর মৃত্যু হচ্ছে 8/8/2015 ইংরেজি। পাশে যে দেখছেন মরহুমা মলুদা খাতুন, এটা হচ্ছে মরহুমা ফরিদা ইয়াসমিনের মা। আর দেখুন, ওখানে ওনার স্বামীর নাম দেওয়া আছে মরহুম লুৎফুর রহমান, এটা হচ্ছে কণ্ঠশিল্পী ফরিদা ইয়াসমিনের বাবা। আর ওনার মৃত্যুশালা দেওয়া আছে 21/1990 ইংরেজি। দেখুন, এটাই হচ্ছে এই গুণী শিল্পীর কবর। রাজা দেখো, রাজা দেখো জওয়ানি। এখন বলবো জনপ্রিয় কণ্ঠশিল্পী ফরিদা ইয়াসমিনের সংক্ষিপ্ত জীবনী। ফরিদা ইয়াসমিন 1941 সালে মুর্শিদাবাদ বেঙ্গল প্রেসিডেন্সি ব্রিটিশ ভারতে জন্মগ্রহণ করেছিলেন। এখন বলবো জনপ্রিয় কণ্ঠশিল্পী ফরিদা ইয়াসমিনের পারিবারিক জীবন। ফরিদা ইয়াসমিন 1962 সালে অনুবাদক, প্রকাশক ও জনপ্রিয় গোয়েন্দা কাহিনী লেখক কাজী আনোয়ার হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে 2 পুত্র ও 1 কন্যা সন্তান রয়েছে। প্রখ্যাত পরিসংখ্যানবিদ, বিজ্ঞানী, সাহিত্যিক ও শিক্ষিকাবিদ কাজী মোতাহার হোসেন হচ্ছে তার সম্পর্কের শ্বশুর, এবং প্রখ্যাত চলচ্চিত্রকার, অভিনেতা, কিংবদন্তি খানাতর রহমান হচ্ছে তার দুলাভাই, এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী আগুন হচ্ছে তার ভাগিনা, এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী নিরুফা ইয়াসমিন এবং কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন হচ্ছে তার আপন বোন। এখন বলবো জনপ্রিয় কণ্ঠশিল্পী ফরিদা ইয়াসমিনের সঙ্গীত জগতে আসার গল্প। চাকরির সূত্রে শৈশবে ফরিদা ইয়াসমিন বাবা মায়ের সাথে নারায়ণগঞ্জে চলে আসেন। সেখানে শিল্পী দুর্গাসাগর রায়ের কাছে তিনি গানের তালিম নেন। তিনি মায়ের কাছ থেকেও গান শিখেছিলেন। 50-এর দশকের শেষ দিকে ঢাকা ইডেন গার্লস কলেজে তিনি এক সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং সেখানে তার গানে মুগ্ধ হয়ে সঙ্গীত পরিচালক ও সুরকার আব্দুল আহাদ বেতারে গান করার পরামর্শ দেন এবং 1958 সাল থেকে তিনি নিয়মিত বেতারে গান শুরু।
फुट दुलकी गन गन फुले फुले हसी फुटिए। কণ্ঠশিল্পী ফরিদা ইয়াসমিনের মৃত্যু। ফরিদা ইয়াসমিন 2015 সালের 8ই আগস্ট ঢাকায় বারডেন হাসপাতালে বার্ধক্যজনিত কারণে এবং বিভিন্ন জটিল শারীরিক অসুস্থতায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। গুগলে একটি ভুল ইনফরমেশন দেওয়া আছে যে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়, সেটা সম্পূর্ণ ভুল, মিথ্যা। তাকে মৃত্যুর পর ঢাকা মিরপুর 11 নম্বরের এই কবরস্থানটিতে দাফন করা হয়েছিল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।